ব্র্যাকিয়াল প্লেক্সাস আমরা আঁকাবো। ব্র্যাকিয়াল প্লেক্সাসে প্রথমে হচ্ছে সবার আগে যেটা আসে রুট, রুট থাকে হচ্ছে পাঁচটা। রুট আঁকানোর জন্য আমরা প্রথমে আগে টান দিব পাঁচটা, তারপরে এটা হচ্ছে অ্যাড করে দেবো। এই টাকায় দাও, এটা একটা অ্যাড করে দাও। তো এই যে যতটুকু আঁকালাম এই পর্যন্ত, এটা হলো এই বাম পাশের, ডান পাশের সবগুলোই হচ্ছে রুট। রুট রুটসের ক্ষেত্রে আমাদের নাম দিতে হবে C5, C6, C7, C8, T1। এই পাঁচটা মিলে আমাদের ব্র্যাকিয়াল প্লেক্সাসের রুটগুলো তৈরি হলো। রুট আঁকানোর জন্য আমরা এটা বাড়াই দিই। পজ করে দিব, ঠিক আছে। তাহলে ট্রাঙ্কের জন্য আমরা তিনটা টান দিলাম, টান দিয়ে হচ্ছে আমরা দাগ দিয়ে দিই। ট্রাঙ্কের ক্ষেত্রে এটা আপার, মিডিল আর লোয়ার ট্রাঙ্ক আঁকাইছি। তারপর হচ্ছে ট্রাঙ্ক থেকে ডিভিশন আছে, ডিভিশন আঁকানোর জন্য আগে ট্রাঙ্কগুলোকে লম্বা করে দাও। এটা লম্বা করো, এটা মোটামুটি লম্বা করো, এটা একটা লম্বা করে দাও। এখন হচ্ছে ডিভিশন আঁকানোর জন্য তুমি শুধু একটা ভি আঁকাও, মাঝখানে একটা ফোটা দাও, এখান থেকে একটা দাও, এখান থেকে একটা দাও, ভি আঁকা। তারপরে এখানে এখানে একটা ক্রস দিয়ে দাও উপরের দিকে, দিয়ে আমরা হচ্ছে পোস্টেরিয়র জন্য দাগ দিয়ে দিই। এটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে পোস্টেরিয়র, তিনটা মিলে, তিনটা দাগ মিলে একটা ত্রিভুজ বানিয়ে দেওয়া দিই। তাহলে যেগুলো দাগ দিলাম ওগুলো পোস্টেরিয়র ডিভিশন, আর যেগুলো সাত এমনি নর্মাল আছে সেগুলো হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন। তো ডিভিশন শেষ হয়ে গেল, তাহলে এখানে আমি একটা দাগ দিয়ে দিই। ডিভিশন শেষ, এখন হচ্ছে আমাদের কর্ড পজ করে দেবো। তাহলে ডিভিশন শেষ, এখন কর্ডের জন্য আমাদের হচ্ছে এটা একটা কর্ড, ল্যাটারাল কর্ড, তারপর এটা পোস্টেরিয়র কর্ড। পোস্টেরিয়র কর্ডের জন্য আমরা একটা দাগ দিয়ে দিই, পোস্টেরিয়র কর্ড। এর নিচেটা হচ্ছে মিডিয়াল কর্ড, ল্যাটারাল, পোস্টেরিয়র, মিডিয়াল, মিডিয়াল কর্ড। এখন কর্ড থেকে আমাদের নার্ভ আসবে। নার্ভ আসার জন্য প্রথমে হচ্ছে আমরা এখানে এটাকে একটা ভি দিবে, ভিটাকে একটু এদিকে আনবা, এদিকে এনে এদিকে করে এখানে একটা নার্ভ দিয়ে দাও। আর এটাকে একটা বাড়াই দাও, এটাকে একটা বাড়াই দাও। আর এটাকে আমি নিচে নামায় নিয়ে এসে এখানে একটা দিয়ে দিই, এখানে একটা ভি করে দিই। আর এটা যেহেতু পোস্টেরিয়রটা এই নিচের দিকে পুরোটাই আমি পোস্টেরিয়র হিসেবে রাখবো। তাহলে এখন আমার কতগুলো নার্ভ তৈরি হলো, এই নার্ভগুলো আমরা নামগুলো দেখি সিরিয়ালি সব থেকে। আর উপরের দিকে মনে রাখবো এটা হচ্ছে আমাদের ল্যাটারাল সাইড, আর নিচে হচ্ছে আমাদের মিডিয়াল সাইড। ল্যাটারাল সাইড থেকে প্রথম যে নার্ভটা আমরা লাগাইছি এটা হচ্ছে মাস্কিলো কিউটেনিয়াস নার্ভ, এই নার্ভটা। তারপরে আমরা হচ্ছে, তারপরে এটা আসো, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারি নার্ভ, এটা অ্যাক্সিলারি নার্ভ। তারপরে এই যে দাগ কাটা যে নার্ভটা এটা হচ্ছে আমাদের রেডিয়াল নার্ভ। তারপরে আমাদের যে নার্ভটা আছে এটা, এটা হচ্ছে মিডিয়ান নার্ভ। আর তারপরে লাস্টে যে সব থেকে মিডিয়ালে যে নার্ভটা আছে এটা হচ্ছে আলনার নার্ভ। আর এই যে মিডিয়ান নার্ভ যেটা বললাম, এটা দেখো দুইটা জিনিসের সমষ্টিতে আসছে। তাহলে মিডিয়ান নার্ভের এটা একটা হচ্ছে ল্যাটারাল ব্রাঞ্চ, এটা হচ্ছে মিডিয়াল ব্রাঞ্চ। ল্যাটারাল আর মিডিয়াল দুটো পোর্শন মিলে একটা মিডিয়ান নার্ভ পুরোটা হচ্ছে। তাহলে এই পাঁচটা হচ্ছে আর্মের মেইন নার্ভ। আচ্ছা, এখানে আমরা একটু পুরো যেটা আঁকাইছি একটু নাম দিয়ে, সবার প্রথমে হচ্ছে আমাদের রুটস এগুলো, তারপরে হচ্ছে ট্রাঙ্ক এগুলো। ট্রাঙ্ক হচ্ছে তিনটা, আপার, মিডিল, লোয়ার। তারপরে হচ্ছে ডিভিশনস, তারপরে হচ্ছে এখানে আমরা দাগ দিতে হবে একটা, এটা হচ্ছে কর্ডস। এগুলো হলো কর্ডের মধ্যে, এটা ল্যাটারাল কর্ড, পোস্টেরিয়র কর্ড, মিডিয়াল কর্ড হইল। এখন রুটের নাম্বার আমরা দিই C5, C6, C7, C8, T1, পাঁচটা রুট। এখন মেইন আমরা পাঁচটা নার্ভ তো আঁকাইছি, তাছাড়া কিছু ছোটোখাটো নার্ভ আছে এক্সট্রা। প্রথম হচ্ছে রুটে, রুটে আমরা দুটো এক্সট্রা নার্ভ আঁকাবো। তার আগে, সবার আগে আমরা হচ্ছে কী করবো, আমরা এখান থেকে একটু লম্বা টান দিয়ে দিই। টান দিয়ে এটা তিন জায়গা থেকে নার্ভটা আসছে, C5, C6 আর C7। তাহলে এই যে লম্বা নার্ভটা রাখলাম, যেহেতু লম্বা ওখান থেকে মনে রাখো এই নার্ভের নাম হচ্ছে লং থোরাসিক নার্ভ, লং থোরাসিক। আর এখান থেকে আমাদের একটা এক্সট্রা নার্ভ আসবে, এই নার্ভটা হচ্ছে আমাদের ডর্সাল, এটা বন্ধ করে একটা। আরেকটা যেটা নাম, এটা হচ্ছে ডর্সাল স্ক্যাপুলার নার্ভ। তাহলে রুট থেকে দুটো এক্সট্রা নার্ভ আমি আঁকাইলাম। এখন হচ্ছে আমার ট্রাঙ্ক থেকে আমরা হচ্ছে কিছু দুটো এক্সট্রা নার্ভ আঁকাবো। ট্রাঙ্ক থেকে আমাদের এখানে একটা টান দাও, এখানে একটা টান দাও, দুটো আমার নার্ভ দিলাম। একটা হচ্ছে আমাদের সুপ্রা স্ক্যাপুলার নার্ভ, আর একটা হচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস, নার্ভ টু সাবক্লেভিয়াস।
সুপ্রাস্ক্যাপুলার নার্ভ টু সাবক্লাভিয়াল ট্রাঙ্কের কর্ড থেকে এখন কিছু নার্ভ আছে আমাদের কর্ড থেকে নার্ভের মধ্যে আমরা প্রথমে এইভাবে আঁকাই তাহলে ইজি হবে পুরো একটা এখানে টান দিবা ল্যাটারাল কর্ড থেকে আর মিডিয়াল কর্ড থেকে তুমি এখানে একটা টান দিবা তাহলে উপরে যেটা আমি আঁকালাম যে ল্যাটারাল সাইড না তাহলে এটা হচ্ছে তোমার ল্যাটারাল পেক্টোরাল নার্ভ আর এটা মিডিয়াল সাইড না তাহলে এটা হচ্ছে মিডিয়াল পেক্টোরাল নার্ভ এটা হইল তারপরে আবার হচ্ছে আমরা এখানে আরও দুটো দাগ দিয়ে দিই কারণ এখানে আরও দুটো নার্ভ আসবে এখান থেকে এখানে একটা আসবে এখানে একটা আসবে এরকম যেগুলো হচ্ছে আবার একটু তোমার এটা এই পর্যন্ত আসবে একটু নিচের দিকে নামাই মানে এখানে দুটো এক্সট্রা নার্ভ আসবে আর পোস্টেরিয়র যে এখানে আছে এখান থেকে আবার তিনটা নার্ভ আসবে এক দুই তিন তো প্রথমে আমরা আঁকাবো ল্যাটারাল পেক্টোরাল আর হচ্ছে মিডিয়াল পেক্টোরাল তারপরে এখানে আবার আসো এটা উপরে এটা নিচে না তাহলে এটা হচ্ছে তোমার আপার সাবস্ক্যাপুলার এটা হচ্ছে লোয়ার সাবস্ক্যাপুলার তারপরে মাঝখানেটা হচ্ছে থোরাকো ডরসাল মাঝখানেটা আর এই যে দুটো আছে এটা হচ্ছে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম উপরে থাকে তাই আর্ম আগে আর মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোর আর্ম আর্ম উপরে ফোর আর্ম নিচে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোর আর্ম এটা হলো পজ করে একটু দেখা দেবো এই যে আমাদের মেইন যে পাঁচটা নার্ভ ছিল মাস্কুলো কিউটেনিয়াস অ্যাক্সিলারি রেডিয়াল মিডিয়ান আলনার এগুলো হচ্ছে কোনটা কয়টা রুট থেকে আসছে রুট ভ্যালু বলে এগুলোকে হচ্ছে রুট ভ্যালু প্রথমে আমরা দিই হচ্ছে মাস্কুলো কিউটেনিয়াস নার্ভ এটার রুট ভ্যালু হচ্ছে সি ফাইভ সি সিক্স সি সেভেন দ্বিতীয়তে অ্যাক্সিলারি নার্ভ এটার রুট ভ্যালু হচ্ছে সি ফাইভ সি সিক্স তারপরে হচ্ছে আমাদের রেডিয়াল নার্ভ এটার রুট ভ্যালু হচ্ছে সবগুলাই পাঁচ সি সিক্স সি সেভেন সি এইট টি ওয়ান পাঁচটাই এটাকে তুমি এভাবে বলতে পারো সি ফাইভ থেকে টি ওয়ান সি ফাইভ টু টি ওয়ান এটা বলা যায় ডিরেক্ট চার নাম্বার হচ্ছে তোমার মিডিয়ান নার্ভ মিডিয়ান নার্ভের হচ্ছে তোমার এভাবে বলতে পারো যে সি ফাইভ সি সিক্স সি সেভেন এই তিনটা একটা আর এটা হচ্ছে পরে সি এইট আর টি ওয়ান মিলে আরেকটা কীরকম এই যে এখানে ছবিতে দেখো এই যে মিডিয়ান নার্ভ যেটা আসছে এটা কিন্তু দুইটা রুট থেকে আসছে এটা একটা রুট বলে এটা একটা রুট বলে এটাকে বলা হচ্ছে ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ এটা হচ্ছে মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ তাহলে এইটা হচ্ছে প্রথমে তিনটা দিলাম এটা হচ্ছে ল্যাটারাল রুটের রুট ভ্যালু এটা হচ্ছে মিডিয়াল রুটের রুট ভ্যালু এটা আর লাস্ট নার্ভ আমাদের হচ্ছে আলনার নার্ভ এটা হচ্ছে সি সেভেন সি এইট টি ওয়ান তাহলে এই রুট ভ্যালুগুলো দিয়ে এসে পরীক্ষায়